ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, কোটা বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, হিংসার আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলায়, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত অন্তত ৬ জন, সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতিতে সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ একাধিক বড় শহরের পরিস্থিতি অগ্নিগর্ভ। মঙ্গলবার আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ৩ ও রংপুরে ১ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ৪০০র বেশি। আন্দোলনকারীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র শাখাও হামলা চালিয়েছে বলে অভিযোগ। সেখানে নিহত হয়েছেন বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম শাখার সম্পাদক মোহাম্মদ ওয়াসিম। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংরক্ষণ পদ্ধতিতে সংস্কারের দাবিতে আন্দোলন চালাচ্ছে ছাত্রদের একাংশ। সোমবার রাতে দেশ জুড়ে গণ আন্দোলনের ডাক দেন সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ৩০% সংরক্ষণ বাতিলের দাবিতে সরব হন তারা। প্রসঙ্গত ২০১৮তে সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট ৫৬% সংরক্ষিত এবং ৪৪% সাধারণের জন্য নির্ধারিত ছিল। এই ৫৬%-এর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০%, নারীদের জন্য ১০%, বিভিন্ন জেলার জন্য ১০%, জনজাতিদের জন্য ৫%, প্রতিবন্ধীদের জন্য ১% সংরক্ষিত ছিল। ২০১৮ কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০%, নারীর জন্য ১০% এবং জেলা খাতে ১০% সংরক্ষণ বাতিল করে দিতে। রাখা হয় শুধু জনজাতিদের ৫% এবং প্রতিবন্ধীদের ১% সংরক্ষণ। তখনকার মতো আন্দোলনে ইতি টানেন ছাত্ররা। ইতিমধ্যে হাসিনা সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতি বেঞ্চ গত ১০ জুলাই গোটা বিষয়টির উপর ১ মাসের স্থগিতাদেশ দিয়ে বলেছে, হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি হবে ৭ আগস্ট। হাইকোর্টের রায় সহ গোটা বিষয়টিতে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়া অর্থাৎ ২০১৮-এ সরকারের নির্দেশ বহাল রইল। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের স্বজন সহ ৩ ধরনের সংরক্ষণ সরকারি চাকরিতে রইল না, কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনের মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জনজাতিদের সংরক্ষণ বাতিলের দাবি তুলে নতুন করে আন্দোলন চালাচ্ছে। এর নেপথ্যে কট্টরপন্থী দল জামাতে ইসলামের মদত রয়েছে বলে অভিযোগ উঠছে। শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না। আন্দোলন স্ফুরণের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। আজকে আন্তর্জাতিক মহলও জানতে পেরেছে যে শিক্ষার্থীদের সাথে কি করা হচ্ছে, এবং আমরা দেখছি সারা দেশে আমার ভাইদেরকে যে গুলি করে হত্যা করা হলো, শহীদ করা হলো, এর বিচার দিতে হবে, এর বিচার করতে হবে। যারা এই গুলির সাথে জড়িত, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে, এবং যারা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা এই হামলা জড়িত করে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঢাকা থেকে জাকির হোসেনের সহযোগে নিউজ ডেস্ক রিপোর্ট, এনি নিউজ।